আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটি উল্লেখ করে আপনি আপনার সমস্যাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রংপুর থেকে বলছি, আমি তমা। যে আমার আম্মুর 1 বছর ধরে হাঁটুতে খুবই ব্যথা, মানে বসে কোনো কাজকর্ম তো করতেই পারে না, প্লাস হাঁটুর পেছনে অনেকটা জায়গা ফুলে গেছে, উঁচু হয়ে আছে, এটা কেন, মানে কি এই সমস্যা? আচ্ছা, তো আপনার মার বয়স কত এবং ওনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই, ওনার বয়স 50 বছর। আচ্ছা, এটা কি দুই হাঁটুতেই হচ্ছে না এক হাঁটুতে? না, এক হাঁটুতে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এই বয়সে সাধারণত যেটা হয়, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি, এবং মজার বিষয় উনি কিন্তু বলছে একদিক দিয়ে হাঁটু ব্যথা, আর একদিক দিয়ে হাঁটুর পিছনে ফুলে গিয়েছে। আপনি কিন্তু শুরুতেই প্রথমে অস্টিওআর্থ্রাইটিস এর কথাই বলছিলেন স্যার, যে এটা নিয়ে কমনলি কমন যে ব্যথাটা, তো এটা ওনারও অস্টিওআর্থ্রাইটিস। এবং পিছনে যে ফুলে যায়, যদি এখানে আমরা বলি বেকার সিস্ট, একটা সিস্ট হতে পারে ওখানে, সিস্ট তো আপনি বুঝেন একটু টিউমার টাইপ সাবস্টেন্স, মানে আলাদা করে ছোট। হ্যাঁ, তো এইটা যদি আর্থ্রাইটিস হয়, স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস রোগীরে বেকার সিস্ট ডেভেলপ করে পিছনে, তো এই রোগীদেরকে যেটা হচ্ছে ডায়াগনোসিসটা আরো ক্লিয়ার করতে হবে। আমরা যদি এক্সরে দেখি, এক্সরেতে খুব সুন্দর ছবি চলে আসে, এনি ডিজেনারেটিভ চেঞ্জ আছে কিনা, কোনো ক্ষয় আছে কিনা, বা হাড় বেড়ে গিয়ে গেছে কিনা, মানে কোনো ফাইট ফরমেশন হয়েছে কিনা, অস্টিওফাইট ফরমেশন হয়েছে কিনা, এগুলো আমরা দেখি। এবং আপনাকে মাধ্যমে রোগীদের আরো ইজি করি, যেমন অনেক সময় রোগীর এসে বলে, স্যার এক ডাক্তার বলেছে হাড় ক্ষয় হয়েছে, আবার আপনি বলছেন হাড় বেড়ে গিয়েছে, তো আমরা তো কনফিউজ রোগীদের। এটা আসলে অস্টিওআর্থ্রাইটিসে দুইটি হয় এট এ টাইমে, হয়তো ডাক্তার সাহেব বোঝানোর জন্য বলে বলছে, রোগীদের আরো ক্লিয়ারলি বুঝে নিতে হবে জিনিসগুলো, তাহলে আর এই কনফিউশনটা অনেক সময় মনে হয় বলে যে ক্যালসিয়াম কমে গেছে, অনেকে বলে সেটা হচ্ছে যদি আর্থ্রাইটিস ডেভেলপ করে অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে, তাহলে ভিতরে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা কিন্তু কমে যেতে পারে বা প্রোডাকশন হবে না ডিউ টু আর্থ্রাইটিস, তো তখন তো এটা আপনার কমেই যাবে তখন, এবং মুভমেন্ট হবে না, গ্রিজ কমে যাবে আমরা যেটা বলি, তো এটা অস্টিওআর্থ্রাইটিস যেটা হতে পারে। তো দর্শক, আপনার মাকে একটা এক্সরে করে দেখতে হবে, পাশাপাশি ওনার কোনো অন্য কোনো আর্থ্রাইটিস আছে কি না সেগুলো ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে, এবং এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন ফিজিও। এটা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিতে হতে পারে, বিভিন্ন এক্সারসাইজ আছে এগুলো ওনাকে করতে হবে, ওনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ম মাফিক চলতে হবে, এবং সাময়িক কিছুদিন উনি হয়তো উঠবস কম করবে, ব্যথাটা কম হওয়া মানে কমে যাওয়া পর্যন্ত, আমরা বলি অ্যাকিউট একটা যে স্টেজ থাকে, কিন্তু এটা পারমানেন্টলি আপনি, যেমন অনেক রোগীরা আছে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে বছর পর বছর নামাজ পড়ে, নিচে বসে না, সিঁড়ি বা বন্ধ হয়ে যায়, এতে কি হবে আপনার জোড়াগুলো আরও খারাপের দিকে যাবে, কিন্তু কিছুদিন ওনাকে রেস্টেরও প্রয়োজন আছে, সেটা ডাক্তার সাহেবরা যারা আছে এইসব নিয়ে কাজ করে নির্ধারণ করে দিবেন। আমার সাজেশন, উনি একজন ডাক্তার দেখাক, পাশাপাশি গরম শেক দিতে পারে, ব্যথানাশক ক্রিম হাঁটুতে দিতে পারে, এবং ওনার ওজন যদি উচ্চতা অনুযায়ী বেশি হয়ে থাকে কমিয়ে ফেলতে হবে, এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।